আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কাঁচা আম মাখা শুনলেই জিভে জল চলে আসে, তাই না? আজকে আমি তেমন বিশেষ কোনো রেসিপি শেয়ার করছি না, আম মাখিয়ে খেয়েছিলাম আর সেটা খুবই মজা হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আম মাখা বানানোর জন্য আমি এখানে চারটা মাঝারি সাইজের আম আগে থেকেই খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। আমগুলো যতটা সম্ভব এরকম পাতলা করে কেটে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি বিট লবণ এক চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ। অবশ্যই চাট মশলাটা দিতে চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুবই ভালো হবে। দিচ্ছি সরিষা বাটা এক চা চামচ, এখন সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খেয়াল রাখবেন সরিষা বাটাটা যেন বেশি না হয়, তাহলে তিতা হয়ে যেতে পারে, তাই অন্যান্য মশলার সাথে একটু কম পরিমাণে সরিষা বাটাটা দিলেই আম মাখাটা বেশি মজা হয়। সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমার আম মাখাটা একদম রেডি। এখন খাওয়ার পালা, আর টকঝাল এই আম মাখাটা খেতে কিন্তু ভীষণ মজার। কাঁচা আমের সিজনে আমরা কম বেশি সবাই আমটা মাখিয়ে খেয়ে থাকি। আমার এই রেসিপিতে একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।